হ্যালো ফ্রেন্ডস, আমি ক্রিস। তো আজকে একটা সিন দেখবো, সেটা হচ্ছে হাউস অফ দ্য ড্রাগনস। জানি হাউস অফ দ্য ড্রাগনস একটা অনেকটা গেম অফ থ্রোনস এর সিকুয়েল, এবং এটা 2-3 বছর আগে রিলিজ হয়েছিল এবং এটা খুব ভালো একটা রেটিং পেয়েছিল। আমি যদিও হাউস অফ ড্রাগনস ড্রামা সিরিজটা পুরো দেখিনি, কিন্তু যা শুনেছি যে খুবই সুন্দর, মানে গেম অফ থ্রোনস এর থেকে একটু ভালো, মানে তার কাছাকাছি। কারণ গেম অফ থ্রোনস 9 পয়েন্ট সামথিং রেটিং, এবং হাউস অফ ড্রাগনস এর তারও রেটিং প্রায় 8 পয়েন্ট সামথিং। তো যাই হোক, অবশ্যই 8 পয়েন্ট সামথিং মানে সেটা অবশ্যই ভালো, তো দেখতে হবে ব্যাপারটা। তো দেখা যাক একটা সিনটা, সেই সিনটা কেমন একটা, তার একটা সিন দেখা যাক। এত সুন্দর মেকআপ যে কিভাবে এত সুন্দর করে, মানে মনে হয় যেন সত্যিকারের এরকম টাইপের কেউ আছে, এরকম টাইপের এলিয়েন্স পাওয়া যায়। সারেন্ডার করে Thank you.
তাহলে সেটা তো ফ্রেন্ডস, এটা ছিল হাউস অফ দ্য ড্রাগনস এর একটা ফাইটিং সিন। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সে একা গেছে কোথায় একটা লোককে, মানে এই একজন যে সারেন্ডার করছিল যার নাম হচ্ছে ডেমন, সেই ডেমন গেছে, যেটা দেখে মনে হচ্ছিল যে সে ফ্ল্যাগ উঠিয়ে সারেন্ডার করতে চাইছিল তলোয়ারটা সামনে করে, কিন্তু ব্যাকএন্ডে যে তার ব্রেনে যে একটা বুদ্ধি রয়েছে যে সে এইভাবে স্ট্র্যাটেজি নিয়ে সে মারবে, অ্যাটাক করবে, এবং সে একা, আর কোনো লোক নেই, সে একা, মানে ওই আইল্যান্ডে বা ওই জায়গাটায় কত হাজার হাজার লোক রয়েছে ও মারার জন্য, কিন্তু সে ওখানে একা গেছে জাস্ট হামলা করার জন্য। এইটা একটা বিশাল বড় ব্যাপার। সাধারণত কি হয়, সাধারণত এরকম টাইপের এত বিশাল বড় জায়গায় কিছু মানুষ যেতে পারে অ্যাটাক করার জন্য, কিন্তু এখানে তো এর পেছনে যতটুকু ফাইট হলো দেখলাম যে কোনো ব্যাকআপ কেউ নেই, শুধু ওই একা ফাইটিং হচ্ছে, এবং ওপর দিক দিয়ে পুরো তীর আসছে, এবং তার মধ্যে ওকে ও এত স্পিডে দৌড়াচ্ছে যে তীর একটাও মারতে পারছে না, কিন্তু ফাইনালি একটা জায়গায় গিয়ে তার গায়ে তীর লাগলো, কিন্তু সে ব্রিদিন ফাইট করছে, যতজন তার রাস্তায় যতজন আসছে অপোনেন্ট সব কটাকে মারছে এবং এগিয়ে যাচ্ছে, এবং জানি না ফাইনালি লাস্টে কি হয়, জানি না ও ডেমন যে লড়ছে সে হারাতে পেরেছে কিনা, বা ওই যে মতন যে মাস্ক মতন যে দাঁড়িয়ে আছে যে অর্ডার দিচ্ছে যে মেন তাকে মারতে পেরেছে কিনা জানি না, কিন্তু যতটুকু ফাইট সিন ছিল তাদের ফাটাফাটি লাগলো, মানে একদম অদ্ভুত ভাবে সে ফাইট করলো, মানে একাই মানে প্রায় 100 মনে, মানে একটা মানুষ আর এবং এত হাজার মানুষ তার পিছনে লড়ছে, এবং সে একা একটা ফাইটিং স্ট্র্যাটেজি নিয়ে গিয়ে মারাত্মকভাবে ফাইট করছে। সত্যি ইন্টারেস্টিং লাগে যে এইসব মানে ফাইটিংটা দেখি দেখে মনে হয় যেন এগুলো সব অ্যাকচুয়াল, মানে একদম মানে জানি ভিএফএক্স দিয়ে করা হয়, কিন্তু মানে এত রিয়েলিস্টিক থাকে বলিউডে এসব বানানো জিনিস, এত রিয়েলিস্টিক, এটা একটা বিশাল মানে চিন্তা ভাবনার বাইরে, মানে এত সুন্দরভাবে তৈরি করে মনে হচ্ছে যেন পুরো অরিজিনাল ফাইটিং হয়েছে, এবং অরিজিনাল টাইপের কোনো একটা এলিয়েন টাইপের কোনো একটা মুখোশ টাইপের মাস্ক টাইপের ওখানে মানুষ এক্সিস্ট করছে, একদম মানে অপূর্ব থাকে, মানে রিয়েলিস্টিক হয়ে থাকে, কোনো কোথাও কম্পিউটারাইজেশন বা ক্যামেরার কোনো কাজ এসব দেখে মনে হয় না, একদম অ্যাকচুয়াল লাগে, ফাটাফাটি ফাইট সিন লাগলো, এবং এটা মনে হচ্ছে দেখতে হবে, কারণ হাউস অফ ড্রাগনস এটা অনেকটা গেম অফ থ্রোনস সিকুয়েল, দেখতে হবে। আমার যেটা মনে হয় যে এটা হয়তো তারপরে কি হলো পোস্ট গেম অফ থ্রোনস এর পর কি হলো, ড্রাগনস দের কি হলো সেটা নিয়ে হয়তো কিছু একটা ব্যাপার থাকবে, তো সেটা একটা নিয়ে বেশ ব্যাপার দেখতে হবে, এবং তারপর তো ভালো রেটিং পেয়েছে, 8.4 সামথিং রেটিং পেয়েছে, অবশ্যই হয়তো গেম অফ থ্রোনস এর মতন কাছাকাছি রেটিং যায়নি, কিন্তু 9.0 সামথিং এটা 8.0 সামথিং, অবশ্যই এটা দেখুন ভালো জিনিস, তো দেখতে হবে আশা করি। তো ফ্রেন্ডস, তোমাদের এই ফাইটিং সিনটা কেমন লাগলো তোমরা জানো, ঠিক আছে, চলো।